অ্যাডার অ্যাডার শব্দটা শুনলে আমরা কি বুঝতে পারি এটা আসলে এ ডি ডি তারপরে হচ্ছে ই আর মানে অ্যাড করা মানে যোগ করা তো আমাদের বাইনারি নাম্বারগুলোতে যে আমরা যে যোগ করা শিখেছি সেইগুলোকে আমাদের কম্পিউটার ইমপ্লিমেন্ট করার জন্য বা ডিজিটাল ইলেকট্রনিক্স ইমপ্লিমেন্ট করার জন্য একটা সার্কিট ব্যবহার করা হয় ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনই ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাডার তো আমরা সার্কিটটা যদি আমরা এইভাবে ধরি এখান থেকে আমরা ইনপুট দেব বাইনারি নাম্বার আর এখান থেকে আমরা একটা সাম পাবো মানে যোগ ফল পাবো একটা পাবো ক্যারি তো এটা হচ্ছে আমাদের অ্যাডারের একটা সার্কিট তো অ্যাডারের কাজ হচ্ছে বাইনারি নাম্বারগুলোকে যোগ করা বাইনারি বিট দুইটা বিট আমরা দেবো এখান থেকে এটার যোগ ফল বের করা তো আমাদের কম্পিউটারের যাবতীয় গাণিতিক যে কাজগুলো আছে সব বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন হয় তার মানে হচ্ছে আমরা যোগের মাধ্যমেই বিয়োগ করি যোগের মাধ্যমেই গুণ করি যোগের মাধ্যমেই ভাগ করি কম্পিউটারে তাহলে প্রশ্ন আসতেছে গুণ আমরা যোগের মাধ্যমে কেমনে করি তো একই জিনিসকে বারবার যোগ করলে যেমন ফোর ইন্টু ফোর ইন্টু টু মানে কি আসলে ফোর প্লাস ফোর তার মানে ফোর ফোর দুইবার যোগ করলে আমাদের গুণ ফলটা পেয়ে যাচ্ছে ঠিক একইভাবে যোগের মাধ্যমে গুণ করে ডিজিটাল ইলেকট্রনিক্সগুলো ভাগ মানে হচ্ছে কি বিয়োগ তার মানে ফোর ভাগ টু তার মানে হচ্ছে ফোর মাইনাস টু ইকুয়ালস টু টু তো এইভাবে বিয়োগের মাধ্যমে আমরা ভাগের অঙ্কটাও করতে পারি কম্পিউটার আসলে গুণ ভাগ এগুলো আলাদা করে করে না যোগের মাধ্যমেই করে এবং সেটা করার জন্য এই অ্যাডারটাকে ব্যবহার করা হয় অ্যাডার সার্কিট ব্যবহার করা হয় তো অ্যাডার সার্কিটের যদি আমরা ডেফিনেশন বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে সমবায় সার্কিট বা ইন্টিগ্রেটেড সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে অ্যাডার আমাদের দুই ধরনের অ্যাডার আছে একটা হচ্ছে হাফ অ্যাডার আরেকটা হচ্ছে ফুল অ্যাডার তো হাফ মানে তো আমরা জানি যেটা অর্ধেক যোগ করবে আর ফুল হচ্ছে ফুল যোগ করবে তো আমরা এই অ্যাডারগুলোকে হাফ অ্যাডার ফুল অ্যাডারগুলোকে কিভাবে তৈরি করা হয় সে সম্পর্কে জানবো তো আমরা প্রথমেই জানি এই ভিডিওতে আমরা শিখবো হাফ অ্যাডার সম্পর্কে তো হাফ অ্যাডার আসলে কি হাফ অ্যাডার হচ্ছে যেমন আমরা যদি সার্কিটটা কে এখানে আইসিটা যদি এভাবে দেখাই এখানে আমাদের দুইটা ইনপুট যাবে দুইটা বিট যাবে একটা এ বি আর এখানে একটা সাম আসবে আর একটা ক্যারি আসবে ক্যারিটা কি আমরা যোগ করার পরে যেটা আমরা হাতে থাকে সেটাকে আমরা ক্যারি বলি যেমন আমাদের যোগ করার ক্ষেত্রে কী হবে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু আমরা সাধারণত কি লেখি সাধারণ গণিত আমরা লিখি ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু হবে তো টু মানে কি ওয়ান জিরো তাহলে আমরা ওয়ান ওয়ান এখানে আমরা এক ডিজিট বসাতে পারব জিরো আর ওয়ানটা হবে ক্যারি তো এই ক্যারিটা আমরা এখানে দেব। তাহলে এটা যোগ করলে পরে যোগ ফল এখানে আসবে আর ক্যারিটা এখানে আসবে তার মানে দুই বিট যোগ করার জন্য যে সমন্বিত বর্তনী ব্যবহৃত হয় তাকে হাফ অ্যাডার বলে তা হাফ অ্যাডার কেন এটা হাফ কেন হাফ কারণ হচ্ছে এখানে আমরা দুইটা বিট দিচ্ছি দুইটা বিটের যোগ ফল সে একটা বিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে যেমন ওয়ান প্লাস ওয়ান এখানে যদি ওয়ান দেয় এখানে ওয়ান দেই ওয়ান প্লাস ওয়ান হচ্ছে কি ওয়ান জিরো তাহলে এখানে থাকবে আমার জিরো আর ক্যারিটা আসবে এইখানে সে সব সময় একটা বিটের মাধ্যমেই এই যোগফলটাকে উপস্থাপন করতেছে এবং ক্যারিটাকে সে নেগলেক্ট করতেছে মানে বাদ দিয়ে দিচ্ছে এবং এর থেকে বোঝা যাচ্ছে যে যোগটা সম্পূর্ণ হয়নি কারণ আমরা ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু আমাদের আসলে ওয়ান জিরো হওয়ার কথা ছিল এটা সম্পূর্ণ হয়নি বি বিধায় এটাকে আমরা হাফ অ্যাডার বলি এই সার্কিটটা শুধু হাফ কাজ করতে পারে যোগটা হাফ হিসাবে করতে পারে যোগটা সম্পূর্ণ হয় না বিধায় এটাকে হাফ অ্যাডার বলা হয় এখন হাফ অ্যাডার কীভাবে কাজ করে তার জন্য আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করি ট্রুথ টেবিল সত্যক স্মরণে যদি তৈরি করি তাহলে কী হবে আমরা ইনপুট নেই ইনপুট নেব আমরা এ বি আউটপুট হবে আমাদের সাম এই এসটা এস আর হচ্ছে ক্যারিটা সিটা ক্যারি সি আর এ বি তাহলে আমরা ইনপুটে যদি দিই আমরা এটা জিরো এটা জিরো তাহলে সাম জিরো প্লাস জিরো ইকুয়ালস টু জিরো তাহলে জিরো এবং কোনো ক্যারি নাই বিদায় এখানেও ক্যারিটাও জিরো জিরো ওয়ান তার মানে জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান সাম হচ্ছে ওয়ান এক বিটেই রিপ্রেজেন্ট হচ্ছে ক্যারি হচ্ছে কত জিরো তারপরে এখানে ওয়ান জিরো তাহলে এটাও ওয়ান হবে ক্যারি হবে জিরো কারণ কোনো ক্যারি পাওয়া যায় না এখানে ওয়ান ওয়ান তার মানে এটা ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে ওয়ান জিরো তার মানে ওয়ান জিরোর মধ্যে আমাদের রেজাল্ট হচ্ছে জিরো সাম দেখাবে জিরো আর এটাকে ক্যারি হিসাবে নেবে প্রথমটাকে সুতরাং ক্যারিটা আমরা এখানে লিখব তাহলে আমাদের সত্যক স্মরণী তৈরি হয়ে গেল বাট ইংরেজিতে বলে ট্রুথ টেবিল তো এইখানে আমাদের দেখতে পাচ্ছি যে একটা হাফ অ্যাডার কীভাবে কাজ করে সামের যদি এই কলামটাকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে জিরো জিরো এখন এইটার ক্ষেত্রে যদি আমরা ক্যারিটাকে আপাতত বাদ দেয় এই অংশটুকু যদি আমি খেয়াল করি তাহলে যে রেজাল্টটা দেখা যাচ্ছে ওয়ান হচ্ছে কখন যখন ওয়ান অড নাম্বার থাকতেছে মানে বেজর সংখ্যক ওয়ান থাকলে সামটা ওয়ান হচ্ছে বেজর সংখ্যক ওয়ান থাকলে সাম ওয়ান জোর সংখ্যক ওয়ান হওয়ার সাথে সাথে জিরো হয়ে গেছে এর মানে কি এটা আসলে এক্স অর এর যে ট্রুথ টেবিল আমরা দেখেছিলাম সেটাই রিপ্রেজেন্ট করতেছে জিরো ওয়ান ওয়ান জিরো তাহলে এটার ইকুয়েশন আমরা কীভাবে লিখতে পারি এস ইকুয়ালস টু এক্স এক্স অর সরি এখানে এ লিখবো কারণ আমাদের ইনপুট এ বি এটা আমার ইকুয়েশন পেয়ে গেলাম আমরা ইকুয়েশন দেখতেছি যে এস মানে হচ্ছে এ অর বি আবার এখান থেকে আমরা ইকুয়েশনও তৈরি করতে পারি ইকুয়েশন তৈরি করার জন্য যে রুলসটা আমাদের ফলো করতে হয় আমরা সামের জন্য ইকুয়েশন তৈরি করব তাহলে কীভাবে করব প্রথমে দেখবো ওয়ান আছে কোথায় সামের জায়গায় ওয়ান আছে ওয়ানের এখানে আমাদের যে ইনপুটগুলো আছে এগুলোর গুণ ফল হিসেবে নিতে হবে গুণ ফল মানে হচ্ছে কি আমরা যদি জিরো ইন্টু ওয়ান দেয় তাহলে জিরো হয় কিন্তু আমাকে ওয়ান বানাতে হবে তার মানে আমাদের এটাকে কমপ্লিমেন্ট করতে হবে তাহলে আমাদের ওয়ান যেখানে আছে এ এবং বিয়ের ঘরে ওয়ান যেখানে আছে সেটাকে আমাদের নর্মাল ধরবো আর অন্যটাকে কমপ্লিমেন্ট হিসেবে ধরবো এখানে জিরো আছে বিদায় আমরা এ কমপ্লিমেন্ট বা এ বার আর বিয়ের নিচে ওয়ান আছে বি সরাসরি লিখবো প্লাস চিহ্ন দেবো আবার ওয়ান আছে কোথায় এখানে এখানে এটা ওয়ান আছে এটাকে বার সারা লিখব আর বিটাকে বার সহ লেগবে বিতে জিরো আছে তাহলে ইকুয়েশনে বানানোর সূত্র হচ্ছে আমরা যেটার জন্য ইকুয়েশন বানাবো যেমন এসের জন্য ইকুয়েশান বানাচ্ছি যেখানে ওয়ান পাওয়া যাবে সেই বরাবর যে ইনপুটগুলো আছে সেগুলোকে আমরা জিরোকে বার হিসেবে ধরবো আর ওয়ানকে নর্মাল হিসেবে ধরব তাহলে আমরা ইকুয়েশনটা পেয়ে যাবো এবং সবগুলোকে যোগ করে দেবো এগুলো যেগুলো যতগুলো ওয়ান আছে সবগুলোকে যোগ করে দেব তাহলে এটা আসলে কি হচ্ছে এক্স অরের ফর্মুলা পড়ে যাচ্ছে এখন আমরা ক্যারির দিকে খেয়াল করি সি এর জন্য ইকুয়েশান বানাবো সি এর জন্য ইকুয়েশন বানাতে হলে কি হবে জিরো আছে এখানে শুধু ওয়ান আছে ওয়ান মানে কি ওয়ান হচ্ছে ওয়ান ওয়ান তার মানে এ ইন্টু বি কারণ ওয়ানের জন্য আমরা কোনো বার দেই না জিরোর জন্য শুধু বার দেয় এ ইন্টু বি আর এটা আমরা যদি আরও ভালোভাবে খেয়াল করি তাহলে এটা হচ্ছে অ্যান্ডের ফর্মুলায় পড়ে গেছে যেমন জিরো ইন্টু জিরো মানে দুইটাই যদি ওয়ান হয় তাহলে শুধু ট্রু হবে অ্যান্ডের ফর্মুলা এই জন্য এ অ্যান্ড বি এখানে ইকুয়েশন পেয়ে গেলাম এখন এটাকে আমরা যদি সার্কিট হিসেবে দেখাতে চাই সার্কিট হিসেবে দেখানো খুব সহজ কারণ আমরা ইকুয়েশন পেয়ে গেছে এর আগে শিখেছি আমরা সার্কিট কীভাবে বানাতে হয় আমরা এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে যদি বানাতে চাই সার্কিট এক্স দিয়ে তাহলে হবে আমরা এ একটা নেব কারণ এখানে কোনো বার নাই এই দুইটা এই সি এবং এস এর মধ্যে কোনো বার নাই সুতরাং দুইটা ডাইরেক্ট লাইন নেব আর এখানে এক্সর একটা সার্কিউট লাগবে এক্সর সার্কিট তো আমরা বানাতেই পারি ওর সার্কিট তাহলে এখান থেকে একটা অ্যাড হবে এখান থেকে একটা অ্যাড হবে এখানে হবে এস ইকুয়ালস টু এ এক্সক্লুসিভ অর বি আর আমাদের সির জন্য কি হবে সির জন্য ইন মানে আমাদের এন্ড সার্কিট হবে অ্যান্ড গেট হবে তাহলে আমরা এই দুটা অ্যান্ড গেট দিয়ে দিলে আমরা ক্যারিটা পেয়ে গেলাম সি ইকুয়ালস টু এ টু বি তাহলে এইখান থেকে আমরা এক্সর দিয়ে এই অ্যাডারটা আমরা যে অ্যাডারটা এখন সার্কিটটা তৈরি করলাম আমরা যে এলাকায় বক্সটা দিয়েছিলাম এই বক্সের মধ্যে এই সার্কিটটা ইনক্লুড করা থাকে এইগুলো সার্কিটগুলো কিনতে পাওয়া যায় অ্যাডারগুলো এগুলো ইনক্লুড করা থাকে এবং সেটা ড্রয়িং করতে হয় এরকম এখন আমরা যদি এক্সর না ব্যবহার করে আমরা যদি অ্যান্ড ব্যবহার করি তাহলে কীভাবে করবো এইখানে তখন এই ফর্মুলাটাকে এই এই ইকুয়েশনটাকে ব্যবহার করব তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে বার আছে এ বার আছে বি বার আসে তাহলে আমাদের এ এ বার বানাতে হবে তাহলে আমরা এ বের করি এ বার আর হচ্ছে বি বি বার তাহলে এ যদি দেই এটা এ বার মানে হচ্ছে কি আমরা এটা আমরা এটাকে নট করলাম নট করলে আমাদের এ বার হয়ে গেল এটা হচ্ছে বি আর বিকে যদি আমরা নট করি তাহলে আমাদের বি বার পেয়ে যাচ্ছি কারণ নট করলে তো বিবার পাই আমরা জানি এ যদি আমরা এই গেটের মধ্যে দেই তাহলে এ বার পাই এখন আমাদের ইকুয়েশনে কী দেওয়া আছে আমাদের ইকুয়েশনে দেওয়া আছে প্রথম হচ্ছে গুণ চিহ্ন আছে দুইটা এটা একটা গুণ চিহ্ন এটা গুণ চিহ্ন তার মানে দুইটা আমাদের অ্যান গেট লাগবে তাহলে আমাদের অ্যান গেট দুইটা বানায় নেই অ্যান গেট অ্যান গেট এখন এন গেটের জন্য আমাদের কি আছে এ বার বি আর এবি বার তার মানে এ বার বি প্রথমটার জন্য এ বার আসবে একটা ইনপুট আর বি একটা আসবে ইনপুট আর দ্বিতীয়টার জন্য হচ্ছে এ বিবার এ ডাইরেক্টলি ইনপুট আসবে এখান থেকে আর বিবার একটা ইনপুট আসবে এখান থেকে তাহলে এখানে আসলো এখন আমরা ইকুয়েশনের মাঝখানে দেখা যাচ্ছে কি যোগ চিহ্ন আছে তাহলে যোগ চিহ্ন হয় কেমনে সেটা হচ্ছে অর গেটের মাধ্যমে তাহলে এই ইনপুটটা যদি এখানে লাগাই দেই এখানে লাগাই দেই তাহলে আমরা পেয়ে গেলাম এস ইকুয়ালস টু এ বার বি প্লাস এ বি বার আর এখানে পেয়ে যাচ্ছি এ বার বি এখানে হচ্ছে এ বি বার আউটপুট পেয়ে যাচ্ছে এটা যোগ হয়ে যাচ্ছে এখানে এখন ক্যারির ক্ষেত্রে কি হবে এ এবং বি গুণ হবে তার মানে আমাদের আরেকটা অ্যান্ড সিম্বল নিতে হবে তাহলে এখানে এ আসবে আর এখানে বি আসবে তাহলে সি ইকুয়ালস টু এ ইন বি হয়ে গেলো তাহলে এইভাবে আমরা সার্কিটগুলো ড্র করতে পারি আমাদের হাফ অ্যাডার তৈরি করার ক্ষেত্রে থ্যাংক ইউ ভেরি মাচ আর পরের ভিডিওতে দেখবো আমরা ফুল অ্যাডার